আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নরসিংদী টিভি নিউজ বুলেটিন সাথে আছি আমি তাহমিনা শারমিন শুরুতেই শিরোনাম পুরোপুরি লকডাউনে নরসিংদী জেলা আট এপ্রিল গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সেনাবাহিনী জেলা পুলিশ ও প্রশাসনের তৎপরতা জোরদার সন্দেহ ভাজনদের হোম কোয়ারেন্টাইনে নিচ্ছে জেলা পুলিশ শ্রমজীবীদের পাশে দাঁড়ালেন নরসিংদী চেম্বার অব কমার্স জেলা প্রশাসনের সমন্বিত ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ত্রাণ বিতরণ অব্যাহত রায়পুরায় দশ টাকা কেজি সরকারি চাল অন্যত্র বিক্রি দেড় লক্ষ টাকা জরিমানা প্রশাসনের অনুমতি ছাড়া রাস্তা লকডাউন করা আইনত অপরাধ রাস্তা খুলে দিন অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে সহকারী কমিশনার ভূমি মুনমুন জাহান লিজা আমরা করোনা যোদ্ধা নরসিংদীর চিকিৎসক সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ চালু করলো বিভিন্ন সেবা থাকছে হটলাইন নম্বর এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পুরোপুরি লকডাউনে নরসিংদী নরসিংদীর সাথে নারায়ণগঞ্জ গাজীপুর ও কিশোরগঞ্জ সহ তিন জেলার যোগাযোগ বন্ধ করে দিয়েছে নরসিংদীর জেলা প্রশাসন বৃহস্পতিবার নয় এপ্রিল সকাল থেকে এই আদেশ কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বুধবার আট এপ্রিল বিকেল চারটার দিকে এই আদেশ জারি করা হয় নির্দেশনা অনুযায়ী জানা গেছে নরসিংদী জেলা জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে ঢাকা সিলেট জাতীয় মহাসড়ক ছাড়া জেলা উপজেলার অন্য সব রাস্তা ও সীমানা দিয়ে ভিন্ন জেলায় যাতায়াতে প্রবেশ ও প্রস্থানের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ সময় দিন রাতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গণজমায়েত গণপরিবহন জনসাধারণের চলাচল বন্ধ থাকবে তবে জরুরি সেবা খাদ্য সামগ্রী সরবরাহ ও চিকিৎসা এর আওতা বহির্ভূত থাকবে এ আদেশ অমান্য করলে আইনানক ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন রিপোর্ট করেছেন আবির হাসান নরসিংদী টিভি নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে মৃত নারীকে দাফনে বাধা করোনার উপসর্গ নিয়ে নরসিংদীতে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে এলাকাবাসী ভয়ে ওই নারীর লাশ দাফন করতে দিচ্ছেন না ফলে তার লাশটি নদীর ধারে নৌকার মধ্যে পড়েছিল জানা গেছে মৃত ওই নারী নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস এ কাজ করতেন নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণার পর বন্ধ হয়ে যায় এর মধ্যে তার শ্বাসকষ্ট শুরু হলে গতকাল বুধবার রাতেই নরসিংদীতে নিজের বাড়িতে চলে আসেন ওই নারী মৃত নারীর নাম সুলতানা বেগম পিতা ফরিদ মিয়া নরসিংদী সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন মৃত নারী পোশাক শ্রমিকের নমুনা সংগ্রহের জন্য একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে নমুনা সংগ্রহের পরই তার লাশ দাফন হয়ে যাবে এদিকে নারায়ণগঞ্জ থেকে আগত বিজয় ও দুলাল নামে দুই গার্মেন্টস শ্রমিক হাজিপুর এলাকায় নিজেদের বাড়িতে আসলে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয় রিপোর্ট করেছেন আরিফুল হক নরসিংদি টিভি নরসিংদিতে করোনা আক্রান্ত সন্দেহ ভাজনদের হোম কোয়ারেন্টিনে নিচ্ছে পুলিশ করোনাভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে নরসিংদী জেলা পুলিশ নারায়ণগঞ্জ ও ঢাকাসহ করোনাভাইরাস আক্রান্ত এলাকা হতে নরসিংদী জেলায় আগত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছে জেলা পুলিশ এছাড়া বৃহস্পতিবার নয় এপ্রিল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর সহ মাধবদ্বীপ পলাশ শিবপুর মনোহরদী রায়পুরা ও বেলাবো থানাধীন বিভিন্ন স্থানে গণজামায়াত রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ অযথা যাতে বাহিরে কেউ ঘোরাঘুরি করতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে সকলকে নিজ নিজ আবাসিক স্থলে অবস্থান এবং জরুরি প্রয়োজনে বাহিরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আহ্বান জানানো হচ্ছে ডেস্ক রিপোর্ট শ্রমজীবীদের পাশে দাঁড়িয়েছেন নরসিংদী চেম্বার অফ কমার্স নরসিংদী চলছে লকডাউন বন্ধ রাখা হয়েছে মিল কারখানা আর ভূতরে পরিবেশ বিরাজ করছে নরসিংদীর বাবুরহাট বাজার এদিকে টেক্সটাইল মিল বন্ধ হওয়ায় অনেকের সাহায্যের উপর ভরসা করে দুঃখ কষ্টে জীবনযাপন করতে হচ্ছে এই সংকটময় সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বুধবার আট এপ্রিল চেম্বারের আয়োজনে নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী নরসিংদী ও মাধবদী পৌর শহর সহ বিভিন্ন এলাকার দুই হাজার শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির সিআইপির সঞ্চালনায় এতে অংশ নেন জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরীণ করোনাভাইরাস প্রতিরোধ কমিটি নরসিংদী সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম বার পিপিএম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কমল কুমার ঘোষ রমণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিজাবুদ্দিন ভুইয়া লিটন সিআইপি মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের দেওয়ান সহ নরসিংদী চেম্বারের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ রিপোর্ট করেছেন মাসুম ও মাঝহারুল ইসলাম ইমন নরসিংদী টিভি নরসিংদিতে গঠিত হয়েছে আমরা করোনা যোদ্ধা নরসিংদীর চিকিৎসক সমাজ নামে বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল মেডিকেল টিম এবং হেল্পলাইন নরসিংদী জেলার সাধারণ মানুষের কথা চিন্তা করে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে আমরা করোনা যোদ্ধা নরসিংদীর চিকিৎসক সমাজ বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল মেডিকেল টিম এবং হেল্পলাইনের প্রধান সমন্বয়ক নরসিংদী জেলার গর্ব বেলাবো উপজেলার ডাক্তার মোহাম্মদ সোহরাফ হোসেন তমাল এম সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আজীবন সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব কেন্দ্রীয় কমিটি এই টিমে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ এছাড়াও সকল থানা উপজেলা নরসিংদী পৌরসভা এবং মাধবদী পৌরসভার জন্য সর্বমোট একশো জন চিকিৎসক ভলান্টিয়ার মেডিকেল স্টুডেন্টদের নিয়ে গঠিত হয়েছে হেল্পলাইন প্রত্যেক উপজেলা পৌরসভার মানুষের ঘরে বসে সেবা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে আলাদা আলাদা চিকিৎসক প্যানেল এবং ভলান্টিয়ার টিম হেল্পলাইন নম্বরটি হল শূন্য এক ছয় এক এক সাত পাঁচ এক শূন্য পাঁচ পাঁচ রিপোর্ট করেছেন বেলাবো উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমান সৈকত করোনা প্রতিরোধে জেলা প্রশাসক কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা নয় এপ্রিল 2020 তারিখ মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিরোধ কমিটি নরসিংদীর দিয়ের সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় নির্বাহী আদেশ পালন ও বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এ সময় সর্বমোট বত্রিশটি রুজুকৃত মামলায় অর্থদণ্ড প্রদান করা হয় ভ্রাম্যমান আদালতের সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী জেলা পুলিশ ও জেলা আনসার ব্যাটালিয়ন জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে ও থাকবে রিপোর্ট করেছেন আবির হাসান মানবতার চোখে সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য সবচেয়ে বেশি কষ্ট করছে নিম্ন আয়ের মানুষজন সেই কথা চিন্তা করে গত পাঁচ এপ্রিল নরসিংদীর রায়পুরায় উপজেলার আশ্রফপুর গ্রামে মানবতার চোখ সংগঠনের একদল যুবকদের পক্ষ থেকে গতকাল বিকেলে ত্রাণ সামগ্রী বিতরণ করে সেবা কার্যক্রমের অংশ হিসেবে এলাকায় দুই শতাধিক হতদরিদ্রদের মাঝে প্রয়োজনীয় খাবার সামগ্রী স্বেচ্ছাসেবীরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেয় প্রতিটি পরিবারের খাবার প্যাকেটে রয়েছে দশ কেজি চাল এক কেজি ডাল এক কেজি আলু এক কেজি পেঁয়াজ এক কেজি তৈল এক কেজি আটা এক কেজি লবণ হাত ধোয়ার সাবানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মানবতার চোখ সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন মানবতার চোখ সংগঠনের উপদেষ্টা ও নরসিংদী ইউনাইটেড কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাউসার সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আবদুল্লাহ সহ সভাপতি আকরাম হোসেন সদস্য আতাউর রহমান প্রমুখ এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন আমাদের ক্লাবের চলমান সেবা কার্যক্রমের অংশ হিসেবে রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে রিপোর্ট করেছেন এইচআর অনিক নর্শিং টিভি জেলা প্রশাসনের সমন্বিত ত্রাণ কার্যক্রম সাত এপ্রিল দু তারিখ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি নরসিংদিয়ের সম্মানিত সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের সদয় নির্দেশনা ও পরিকল্পনার আলোকে জেলা প্রশাসন নরসিংদিয়ের সার্বিক ব্যবস্থাপনায় সামাজিক সংগঠন অনির্বাণের উদ্যোগে হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এবং হাজিপুর ইউনিয়ন পরিষদ ও নরসিংদী বিজ্ঞান কলেজের যৌথ উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয় রিপোর্ট করেছেন শিমুল কাউসার নরসিংদী সদর প্রতিনিধি গ্রাম অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার সাবান ও মাস্ক বিতরণ করলেন এক যুবক ও তার পরিবার আজ সকালে নরসিংদীর আলোকবালি ইউনিয়নের খোদাদিলা গ্রামের বাসিন্দা নরসিংদী অ্যাসোসিয়েশন ইন স্পেনের সম্মানিত সভাপতি স্পেন প্রবাসী জনাব আলামিন মিয়া তার নিজ উদ্যোগে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে একশো বস্তা চাউল ও বিশ বস্তা আটা বিতরণ করেন সেই সাথে সারা গ্রামের মানুষের মধ্যে এক হাজার মাস্ক ও চারশো পঞ্চাশটির মতো সাবান বিতরণ করেন সেই সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সেই সময় গ্রামবাসীরা বলেন যে তারা এই ত্রাণ পেয়ে অনেক আনন্দিত গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং ভবিষ্যতে আরও ভালো উদ্যোগ নেওয়ার আহ্বান করেন মিজানুর রহমান রায়পুরা প্রতিনিধি নরসিংদি টিভি নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের হতদরিদ্রদের তিনশো কেজি চাল অন্যত্র বিক্রির দায়ে মিস্টার মিয়া নামে এক ব্যবসায়ী ডিলারশিপ বাতিল করা হয়েছে একই সাথে সরকারি নিয়ম নিয়মবহির্ভূত কাজ করায় তাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার নয় এপ্রিল ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামে জরিমানার রায় প্রদান করেন ব্যবসায়ী মিস্টার মিয়া উপজেলার মরজাল বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের চাউলের অনুমোদিত ডিলার ছিলেন জানা যায় এ উপজেলায় হতদরিদ্র কার্ডধারী রয়েছেন আঠারো হাজার একশো জন যারা দশ টাকা কেজি দরে প্রতি মাসে ত্রিশ কেজি বছরের পাঁচ মাস এই সুবিধা পেয়ে থাকেন এসব হতদরিদ্রদের সুবিধার্থে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রতি ইউনিয়নের দুইজন পরিবেশক করে উপজেলার চব্বিশটি ইউনিয়নে আটচল্লিশটি ডিলারশিপ মনোনীত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুলতানা আক্তার রায়পুরা প্রতিনিধি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টি করতে শিবপুরে বিশেষ অভিযান পরিচালনা করে পনেরোটিকে মামলা ও একত্রিশ তিনশো টাকা আদায় করেছেন মোবাইল কোর্ট বিশেষ করে ভূমিকা আইন না মেনে কুমরাদি থেকে বেকো দিয়ে ইটভাটা মাটি বিক্রির দায়ে একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় আট এপ্রিল বুধবার সকাল থেকে শিবপুর উপজেলার পুরান্দিয়া বাজার তেলিয়া বাজার ইটাখোলা বাজার যশোর বাজার সহ কয়েকটি বাজারে এই মোবাইল কোড পরিচালনা করা হয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয় মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনমুন জাহান লিজা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা বৃন্দ বিভিন্ন টি স্টল মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে সেখানে সেনাবাহিনী সদস্যরা হ্যান্ড মাইক ব্যবহার করে জনসচেতনতা করেন এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয় এতে কয়েকটি চা দোকান সহ জরিমানা করা হয় রিপোর্ট করেছেন সামিউল ইসলাম শৈশব শিবপুর প্রতিনিধি নরসিং টিভি রায়পুরা পৌরসভা মানুষের জন্য সুখবর প্রতি কেজি চালের দাম মাত্র দশ টাকা রবি মঙ্গল বৃহস্পতি সপ্তাহে তিন দিন বিক্রি চলবে ডিলার সিরাজুল হক পায়েল স্থান রাজ সুপার মার্কেট সংলগ্ন পুরাতন বাটা শোরুমের পিছনে রবিবার সকালে শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম রায়পুরা পৌরসভা পারভেজ মোশাররফ নরসিং টিভি শিবপুরের যশোর ইউনিয়নে লকডাউন কার্যকর করোনা ভাইরাসের জন্য শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের সাথে কুঠির বাজারে লকডাউন করা হয়েছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সৃষ্টিঘর রাধাগঞ্জ চাঁদপাশা যশোর বাজার সহ সকল যান চলাচল আসা যাওয়ার সম্পূর্ণ বন্ধ রাখার আদেশক্রমে এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় ওসি মহোদয় এবং যশোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় শামিউল ইসলাম শৈশব শিবপুর প্রতিনিধি নরসিংদী টিভি সামাজিক দূরত্ব মানছেন না রায়পুরা উপজেলায় চর আড়ালিয়া গ্রামের সাধারণ মানুষ যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে সদা তৎপর সেখানে জনসমাগম যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না চর আড়ালিয়া গ্রামে যেখানে প্রায় সব এলাকা লকডাউনে চলে গেছে সেখানে দেখা গেল তার উল্টো চিত্র গ্রামের মানুষ বিনা প্রয়োজনে রাস্তাঘাটে দল বেঁধে যে যার মতো চলাফেরা করছে মানছে না কোনো আদেশ নির্দেশ এই সম্পর্কে স্থানীয় চর আড়ালিয়া ইউনিয়নে চর আড়ালিয়া চার নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান যে তারা চেষ্টা করছেন মানুষকে ঘরে রাখতে কিন্তু তা করতে পারছেন না। তাদের সাধ্যমতো কোনোভাবে এই ক্ষেত্রে তিনি সরাসরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাই আশা করেন আইন শৃঙ্খলা বাহিনী এখানে নজর দিলে অবশ্যই সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে রিপোর্ট করেছেন আশরাফুল ইসলাম সবুজ রায়পুরা পূর্বাঞ্চল প্রতিনিধি নরসিংদী টিভি রায়পুরা নরসিংদী আলহাজ আনোয়ারুল আশরাফ খান দিলীপ মাননীয় সংসদ সদস্য নরসিংদী দুইপ পলাশ মহোদয়ের নিজস্ব তহবিল থেকে অদ্য নয় এপ্রিল দু পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সুলতানপুর ও গোকুলনগরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আলহাজ মোফাজ্জল হোসেন রতন চেয়ারম্যান চরসিন্দুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ভুইয়া সাধারণ সম্পাদক চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগ ইউপি সচিব চিব সদস্যবৃন্দ ও অন্যান্য নেতাকর্মী এছাড়া পলাশ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছেন পলাশ উপজেলার গণমানুষের নেতা ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ পঞ্চাশ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে গতকাল আট এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেন সকলের সমন্বিত প্রচেষ্টায় ক্ষুধার্ত রইবে না একটি দুস্থ পরিবারও পর্যায়ক্রমে সব ইউনিয়ন ও ওয়ার্ডে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে রিপোর্ট করেছেন মেহেদি হাসান অপূর্ব পলাশ প্রতিনিধি নরসিং একদিকে চলছে লকডাউন অন্যদিকে জুয়া খেলা নিয়ে ব্যাপক সংঘর্ষ আহত অর্ধশত প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায় বুধবার বিকেলে চোদ্দ পাইকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পার্শ্ববর্তী গ্রাম আট পাইকার লোকজনের জুয়া খেলায় চোদ্দ পাইকার লোকজনের বাধা দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মাঝে সংঘর্ষ বাধে। এরিজের ধরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মহিষাসুরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন লতিফ জসিম, আনোয়ার শাহাবুদ্দিন ও মজিদের নেতৃত্বে আট পাইকার এলাকার বিশ পঁচিশ জনের একটি দল পিস্তল রামদা ছুরি কুরাল হকস্টিক ও শাবলসহ লাঠিশোটা নিয়ে চোদ্দ পাইকার মোল্লাপাড়ায় অতর্কিত হামলা চালায় এ সময় হামলাকারীদের মুহুরমুহ ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভয়ে এলাকার লোকজন দিদিদ্দিক ছোটাছুটি শুরু করে প্রায় দেড় ঘন্টা ব্যাপী হামলাকারীরা তাণ্ডব চালিয়ে অন্তত বৃষ্টি বাড়িতে হামলা চালিয়ে যে অন্তত বৃষ্টি বাড়িতে হামলা চালিয়ে সেসব ঘরে থাকা ফ্রিজ আলমারি টিভি সহ প্রয়োজনীয় জিনিসপত্রসহ ঘর ভাঙচুর করে এ সময় তারা ওই এলাকার গ্যাস সিলিন্ডার বিক্রেতা ইলিয়াস মোল্লার বাড়ি থেকে পঁয়ত্রিশটি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় এবং একটি সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয় এছাড়াও এই সময় মোবারক নামে আরেকজনের দোকান ভাঙচুর করে ক্যাশে থাকা নগদ সতেরো হাজার টাকা মালামাল সহ কয়েকটি বাড়ি থেকে নগদ টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় বলে ভুক্তভোগীরা জানায় এ সময় হামলাকারীদের আঘাতে চোদ্দ পাইকার কামাল মোল্লা রাসেল মোল্লা মজিবুর মোল্লা সৌরভ সাধু মোল্লা নাসিমা মেহরুল সহ অন্তত পনেরো জন আহত হয় আহতদেরকে মাধবদী ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায় মাধবদী থানার ওসি তদন্ত সাফায়ত হোসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা প্রচুর লোকের উপস্থিতি এবং ভাঙচুরের দৃশ্য দেখতে পাই তবে আমাদের আসার খবরে হামলাকারীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি এ ঘটনায় আঘাতপ্রাপ্তরা চিকিৎসা নিয়ে ফিরলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান রিপোর্ট করেছেন মাসুম পারভেস জয় মাধবদী প্রতিনিধি নরসিংদী টিভি বেলাবো উপজেলা পুলিশ কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছে উপজেলায় প্রবেশ পথ বেলাবো থানার অফিসার ইনচার্জ ওসি জনাব মোহাম্মদ ফখরুদ্দিন ভূইয়ার নির্দেশক্রমে বেলাবো থানায় দায়িত্বরত পুলিশ অফিসার বেলাবো উপজেলার সকল প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন যার মধ্যে মনোহরদি কুলিয়ারচর উপজেলা হতে বেলাবো উপজেলায় প্রবেশের যেই পথগুলো তা বন্ধ করে দিয়েছে এবং যারা গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে উপজেলায় প্রবেশ করতে নিষেধ করেছেন সর্বদা পুলিশি টহল কার্যক্রম পরিচালনা করছেন বেলাবো থানা পুলিশ রিপোর্ট করেছেন মোহাম্মদ আশিকুর রহমান সৈকত বেলাবো উপজেলা প্রতিনিধি নরসিংদী টিভি এলাকাবাসীর সুরক্ষায় নরসিংদী সদরের বানিয়াচল এলাকার পুরাতন চারতলা এবং সাততলা এরিয়ার সকল রাস্তা যাত্রাপথ স্বেচ্ছাসেবীদের নিজ উদ্যোগে লকডাউন করে দেওয়া হয়েছে এবং এই এরিয়ার মধ্যে রাস্তায় আড্ডা দেওয়া অপ্রয়োজনে বাইরে বের হওয়া এবং জনসমাগম যেন না করে সেজন্য এলাকার বিভিন্ন অলিগলি আজ তদারকি করে ওই এরিয়ার স্বেচ্ছাসেবীরা এবং পরিচালনা করেন যাত্রাপথ সভাপতি তৌফিকুল ইসলাম সোহাগ সিনিয়র সহসভাপতি ডালিম ভূয়া আমিরুল মৃধা এবং আরিফ রিপোর্ট করেছেন ইফাত হক নরসিংদী সদর প্রতিনিধি নরসিংদী টিভি প্রশাসনের অনুমতি ছাড়া রাস্তা লকডাউন করা আইনত অপরাধ অতি সত্ত্বেও রাস্তা খুলে দিন অন্যথায় গণ উপদ্রব সৃষ্টির দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মুনমুন জাহান লিজা অনেক শাখা রোডেও অনেকে ব্যক্তি উদ্যোগে রাস্তা বন্ধ রেখেছে যার ফলে যোগাযোগে বিঘ্ন ঘটছে করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের নৌ অ্যাম্বুলেন্স সহ মোট এগারোটি অ্যাম্বুলেন্স প্রস্তুত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের পরিকল্পনা ও নির্দেশনায় এলজিএসপি প্রকল্প থেকে বিভিন্ন ইউনিয়নের জন্য ইতোমধ্যে ক্রয়কৃত দুইটি নৌ অ্যাম্বুলেন্স সহ মোট আটটি অ্যাম্বুলেন্স করোনা প্রতিরোধে সাত এপ্রিল দু তারিখ প্রস্তুত করা হয়েছে পূর্বের প্রস্তুতকৃত তিনটি অ্যাম্বুলেন্স সহ মোট অ্যাম্বুলেন্সের সংখ্যা দাঁড়াল এগারোটি